কবির এবার জেলে। ঠিকই শুনেছেন, নববর্ষের সকালে কবিরের পা পড়ল জেলে, সঙ্গে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। না, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়নি, কবির ছবির আরেকটি পদক্ষেপ সমাজে থাকা সেই বন্দীদের জন্য। কবির সিনেমাটি সমাজের আবর্জনা সাফ করার জন্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাই আরেকটি অভিনব পদক্ষেপ প্রোডিউসার ও অভিনেতা দেব ও টিম কবিরের। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রত্যেকবারই তার মুভির প্রমোশনে রেখেছেন নতুন চমক, তবে তৃতীয় ছবি কবির যেন তার পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে। নতুন করে চিনতে শিখিয়েছে এই দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া দেবকে, আর এখানেই সে হয়ে উঠেছে সবার থেকে আলাদা। সিনেমা বিনোদন ছাড়াও হয়ে ওঠে শিক্ষা, আর সেই কথাটি টলিউড ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে করে দেখালেন দেব। একের পর এক চমক তার এই কবিরে। আর এবার নববর্ষে দেব নতুনভাবে সমাজকে দিলেন উপহার। পয়লা বৈশাখে প্রেসিডেন্সি জেলে গেলেন কবি, তাদের মধ্যে সামাজিক প্রভাব ছড়িয়ে দিতে। সেখানে নেতাজি, ঋষি অরবিন্দের সাথে স্মৃতি বিজড়িত জায়গা ঘুরেও দেখলেন তিনি। বন্দি মানুষেরও উচ্ছ্বসিত নতুন বছরে একটি এরকম দিন উপহার পাওয়ায়। সিনেমাটি দেখে তারাও দেবকে দিলেন তাদের হাতে বানানো কিছু উপহার।